বুদ্ধের ধর্মকে সারা বিশ্বে শান্তির ধর্ম হিসেবে মানা হয় এবং গৌতম বুদ্ধকে মানা হয় একজন শান্তির প্রতীক হিসেবে। অবশ্য এর পেছনে সবচেয়ে বড় কারণ ছিল তিনি প্রাণীহত্যাকে মোটেও সমর্থন করেননি। প্রাণীহত্যাকে সমর্থন না করলেও তিনি তার অনুসারীদের মাংস খাওয়ার অনুমতি কেন দিয়েছিলেন তা নিয়ে মানুষের মনে কৌতূহলের শেষ নেই। আজকের ভিডিওতে আমি আলোচনা করব প্রাণীহত্যা এবং মাংস খাওয়ার মধ্যে বুদ্ধ কী পার্থক্য দেখেছেন। বুদ্ধ বলেছেন, চেতনাহাং বিক্ষাপে কাম্মাং বদামি, অর্থাৎ হে ভিক্ষুগণ, চেতনাকে আমি কর্ম বলি। বুদ্ধের মতে চেতনাই হচ্ছে কর্ম, চেতনা না থাকলে কর্ম হয় না। মানুষ যদি তার চেতনা দ্বারা কোনো ভালো কাজ করেন তাহলে সেটি তার কুশল কর্ম, ঠিক একইভাবে চেতনা দ্বারা যদি তিনি খারাপ কাজ করেন সেটি তার অকুশল কর্ম। এখানে উদাহরণস্বরূপ বলা যায়, মানুষ যখন প্রতিদিনের ন্যায় সাধারণভাবে রাস্তায় হাঁটে তখন তার পায়ের নিচে পড়ে অসংখ্য পোকামাকড় মারা যায়, কিন্তু তার চেতনা বা লক্ষ্য সেদিকে তাকে না বিদায়, এতে তার কোনো অকুশল সৃষ্টি হয় না। অর্থাৎ তিনি ইচ্ছে করে বা জেনে শুনে কর্মটি সৃষ্টি করেননি। যদি তিনি ইচ্ছে করে বা জেনে শুনে এইসব পোকামাকড়গুলোকে হত্যা করতেন তখন সেখানে তার চেতনা ছিল বিদায়, সেটা তার অকুশল কর্ম হতো। বুদ্ধ বলতেন, খাওয়ার জন্য কোনো প্রাণীকে হত্যা বা হত্যার আদেশ নির্দেশ দেওয়া যাবে না। কোনো প্রাণীকে হত্যা করতে দেখলে বা হত্যার সমর্থন করলে সেই প্রাণীর মাংস খাওয়া যাবে না, এবং কোনো মাংসের উপর সন্দেহ হলে, অর্থাৎ আমাকে খাওয়ানোর জন্য এই প্রাণীটি হত্যা করা হয়েছে এমন মনোভাব সৃষ্টি হলে সেই মাংস খাওয়া নিষেধ করেছেন। বুদ্ধের ভাষায় এই তিনটি নির্দেশনাকে ত্রিকুটি বলে। বুদ্ধ তার অনুসারীদের আহার গ্রহণের সময় ত্রিকুটি পরিশুদ্ধ রাখতে বলতেন। বুদ্ধের শিষ্য দেবদত্ত একসময় বুদ্ধের কাছে অনুরোধ করেছিলেন বুদ্ধের শিষ্যরা যেন নিরামিষ পূজী হয়। তার উত্তরে বুদ্ধ তাকে বলেছিলেন যে তিনি মাংস বা আহারের বিরুদ্ধে নয়, তার প্রতিবাদ হত্যার বিরুদ্ধে। এখানে নিরামিষ নিয়েও একটু আলোচনা করা যাক। প্রাণীহত্যার বিপরীতে যদি আমরা প্রতিদিন নিরামিষ আহার করি তাতেও আমাদের প্রাণীহত্যা হয়, কারণ গাছেরও প্রাণ আছে, অথচ আমরা খাওয়ার সময় তা কখনো ভাবি না, শুধু আহার হিসেবেই খাই। ঠিক তদ্রূপভাবে বুদ্ধ নিরামিষ বা আমিষ যাই হোক না কেন, কেবল আহার হিসেবে ত্রিকুটি পরিশুদ্ধ রেখে খাওয়ার নির্দেশ দিয়েছেন। ভাত আসছে চাল থেকে, চাল আসছে ধান থেকে, ধান উৎপন্ন করতে গিয়ে কৃষক বহুবার কীটনাশক ব্যবহার করছে আর তাতে কীটপতঙ্গ মারা যাচ্ছে, আর সেই বাদ কেড়ে আমারও প্রাণীহত্যা হবে, বুদ্ধ কখনো এসব ভাবতে বলেনি। বিনয়ের অন্তর্গত মহাবর্গে 10 প্রকার মাংস খাওয়াকে বুদ্ধ ভিক্ষুদের জন্য নিষেধ বলে প্রজ্ঞপ্ত করেছেন। সেগুলো হচ্ছে মানুষের মাংস, হাতির মাংস, ঘোড়ার মাংস, কুকুরের মাংস, সাপের মাংস, বাঘ বা সিংহের মাংস, চিতাবাঘের মাংস, বালুকের মাংস, ক্যাকশিয়ালের মাংস, নেকড়ের মাংস। তবে এই 10 প্রকার মাংস নিষিদ্ধ করার একটা কারণ ছিল, এই 10 প্রকার প্রাণীর মাংস যারা ভক্ষণ করে তাদের শরীর দিয়ে ওই প্রাণীর গন্ধ নির্গত হতো। সেই সময়ে যেই সব ভিক্ষুরা আহারের খুঁজে বের হয়ে এই 10 প্রকার প্রাণীর মাংস ভক্ষণ করতেন তাদের শরীর থেকে সেই সব প্রাণীর গন্ধ নির্গত হলে বন্যপ্রাণীরা তাদের উপর আক্রমণ করত। এই কারণেই বুদ্ধ এই 10 প্রকার প্রাণীর মাংস খাওয়া নিষেধ করেছেন। বুদ্ধ প্রাণীহত্যা থেকে বিরত থাকার জন্য তার অনুসারীদের বারবার বলতেন, কিন্তু কেউ যদি আহার হিসেবে মাংস দান করে তা কেবল বেঁচে থাকার জন্য খেতে বলতেন। ধরুন একজন কসাই গরু কাটলো বাজারে বিক্রি করার জন্য, এতে তার প্রাণীহত্যা হলো, কিন্তু আপনি বাজারে গিয়ে স্বাভাবিক সবজি কেনার মতো খাদ্য হিসেবে তা কিনে আনলেন, এতে আপনার কোনো প্রাণীহত্যা হবে না, কারণ সেই গরু হত্যায় আপনি কোনো সমর্থন বা উৎসাহ দেখাননি। মাংস নিয়ে অতি উৎসাহ, হত্যার বিষয়ে ভালোমন্দ প্রশংসা কোনোটাই আপনার চেতনায় উৎপন্ন হয়নি। আপনি তাকে একবারও বলেননি আপনার জন্য গরু হত্যা করতে। আপনার চেতনায় এইসব অকুশল উৎপন্ন না হলে তা প্রাণীহত্যা হবে না। আপনি তার থেকে গরুর মাংস কিনুন আর নাই কিনুন, সে কিন্তু গরুর মাংস বিক্রি করবেই, কারণ সে শুধু আপনার জন্য গরু হত্যা করে না।
বাজারে গিয়ে স্বাভাবিকভাবে মানুষ তরিতরকারির মতো মাছ মাংস কিনতেই পারে, তাতে অসুবিধার কিছু নেই। কারণ বিক্রেতা শুধু আপনার কথাই বা আপনার জন্য প্রাণী হত্যা করেনি। একটু উদাহরণ দিয়ে যদি আমরা বলি, মনে করুন সরকারি খাদ্য গুদাম থেকে চাল চুরি করে গোপনে বাজারে বিক্রি করছে একদল অসাধু ব্যবসায়ী। আপনি এইসব না জেনে সেই চাল কিনে বাড়িতে এনে পরিবারসহ খেলেন। একদিন সেই অসাধু ব্যবসায়ীরা পুলিশের কাছে ধরা পড়ল এবং বলল বাজারে চালের চাহিদা আছে, তাই তারা বিক্রি করছে। যদি ক্রেতারা তা না কিনত তাহলে তারা বিক্রি করতো না। আমাদের পাশাপাশি ক্রেতাদেরও নিশ্চয় দোষ আছে। তাদের কথা মতো পুলিশ অবৈধভাবে চাল বিক্রিতে সহযোগিতা করার জন্য যারা চাল কিনে বাদ খেয়েছে তাদেরও গ্রেপ্তার করলো এবং দণ্ডিত করলো। অথচ আপনি চাল কেনার সময় কোথায় কে কীভাবে চাল আনলো সেটা ভাবেননি, শুধু বেঁচে থাকার জন্য চাল সংগ্রহ করতে গিয়েছিলেন মাত্র। এবার ভাবুন, পুলিশ কি আপনার সাথে সুবিচার করছে নাকি অন্যায় করেছে? কারণ অবৈধভাবে চাল বিক্রেতাদের আপনি কোনো প্রকার সমর্থন বা সহযোগিতাও করেননি, আপনার সাথে তাদের কোনো পূর্ব পরিচয়ও ছিল না। বুদ্ধ বলেছেন, কোনো প্রাণী হত্যার পেছনে যদি কারো কায়িক বা দৈহিক বাচনিক বা মানসিকভাবে সমর্থন না থাকে তাহলে সেটা প্রাণী হত্যায় সমর্থন হবে না। আর যদি কেউ হত্যায় সমর্থন না করা সত্ত্বেও আহার হিসেবে মাংস খাওয়াকে প্রাণী হত্যা বলে তাহলে সে নিরামিষও খেতে পারবে না, কারণ গাছেরও প্রাণ আছে। তাই বুদ্ধ বিনয়পিটকে তার ভিক্ষুসঙ্গকে গাছের পাতা বা গাছও বিনা কারণে না কাটতে বলেছিলেন।